রবিবার দুর্গাপুরের বিধাননগর হাটগো মোড় সংলগ্ন ইঞ্জিনিয়ারিং কলেজের কাছে অনুষ্ঠিত হল সিপিআইএম এর সমাবেশ। এই সমাবেশে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ, ছাড়াও জেলা নেতা পঙ্কজ রায় সরকার সহ সিপিআইএম সমর্থকরা। যুব নেতা শতরূপ ঘোষ সমাবেশের মঞ্চ থেকে তিনি স্পষ্ট বলেন, সিপিআইএম কখনো তৃণমূলকে সমর্থন করতে পারে না। তৃণমূল কংগ্রেস যদি সারা দেশে রাহুল গান্ধীর ইনসাফ যাত্রাকে সমর্থন করে, তাহলে সিপিআইএম নিজেকে কংগ্রেস থেকে আলাদা রাখবে। এই সিদ্ধান্ত রাহুল গান্ধীকেই নিতে হবে। তিনি আরো বলেন, কেন্দ্রে বসে থাকা ভারতীয় জনতা পার্টি এবং রাজ্যে বসে থাকা তৃণমূল কংগ্রেসের সরকার ভোট ব্যাংকের জন্য জনগণকে বিভ্রান্ত করছে। ভারতীয় জনতা পার্টি কর্মসংস্থান ও শিল্প কারখানা তৈরি না করে ধর্মের নামে দেশবাসীকে বিভ্রান্ত করছে। তৃণমূল থাকলে আমরা থাকবো না, তৃণমূল না থাকলে আমরা থাকতে পারি, সেটা আগে রাহুল গান্ধীকে ঠিক করতে হবে। উনি দেখলাম যে উনি বলেছেন কতদিন আগে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো, ভালো সবার সাথে সবার সম্পর্ক ভালো হওয়া উচিত, কিন্তু সেই ব্যক্তিগত সম্পর্ককে সম্মান জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ওনার পোস্টারগুলো ছিঁড়ে দিলেন শিলিগুড়িতে। সুতরাং রাহুল গান্ধীদেরকেও আমার মনে হয় যে একটা সিদ্ধান্তে আসতে হবে, কারণ দেখুন আমাদের সিপিএম এর জায়গা থেকে আমরা বলতে পারি পশ্চিমবাংলায় প্রথম দিন থেকে আমাদের এই নিয়ে কোনো জায়গায় কোনো হেজিটেশন নেই। আমাদের সীতারাম ইয়েচুরি থেকে শুরু করে মোহাম্মদ সেলিম থেকে শুরু করে আমাদের পার্টির প্রত্যেকে এক কথায় বলে দিয়েছেন যে পৃথিবী উল্টে গেলেও আমরা তৃণমূলের সঙ্গে আমরা যাবো না, তৃণমূল থাকলে আমরা থাকবো না। সুতরাং এই নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বিধা, কোনো দ্বন্দ্ব, কোনো প্রশ্ন নেই। এবার যারা রয়ে এবং কংগ্রেসেরও কর্মী সমর্থক বাংলায় যারা আছে, আমরা যদ্দূর জানি বা যা আমরা চারদিকে দেখতে পাই শুনতে পাই, কংগ্রেসের নেতা কর্মী সমর্থকরাও তৃণমূলের হাতে অত্যাচারিত হয়েছেন, তাদেরও ঘর ভেঙেছে পঞ্চায়েতের সময় কি তার আগে ভোটের সময়, তারাও খুন হয়েছেন, তাদের আপনজনকে হারিয়েছেন, তারাও কেউ চায়নি তৃণমূলকে। সুতরাং নিশ্চয়ই তাদেরও সেই চাহিদার মর্যাদা দিয়ে যদি কংগ্রেস নেতৃত্ব ঠিক করেন যে বাংলায় তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে তো লড়তেই হবে, তার পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে ওনারা কথা বলবেন, তাহলে 100% লড়াই আমরা থাকবো। কিন্তু যদি মনে করেন যে একদিকে তৃণমূল থাকবে, একদিকে মমতা ব্যানার্জি থাকবে, একদিকে মোহাম্মদ সেলিম থাকবে, এইটা হতে পারবে না। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারি ধাম 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘে টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারি ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারি ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে, তাই আর দেরি না করে যোগাযোগ করুন সাইট অফিস বাঁকে বিহারি ধাম, গোপালমাঠ, দুর্গাপুর 17। মোবাইল নম্বর 7908363651 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশড়া রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ। মোবাইল নম্বর 7908363651।